হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের যে লুসেন্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন ডিসকাস করছিলাম, আজ তার 14 নম্বর সেট। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আসবে, নিজের আনসার করার চেষ্টা করবে, 5 সেকেন্ড মতো প্রতিদিনের মতো টাইম পাবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আসবে, নিজের আনসার করার চেষ্টা করো। আর যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে আসবে, কি বলছে, লেন্সের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয়। এই কোয়েশ্চেনটা এবার এসেছিল, ঠিক আছে, WBP-তে। তো কী বলেছে, ফার্স্টেরটা মিটার, তারপর ডায়াপ্টার, জুল, আর কি আছে, কোনোটিই নয়, মানে নান আছে। তাহলে কোনটা হবে, লেন্সের ক্ষমতা কোন এককে মাপা হয়। 5 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করো, তাহলে কোনটা হবে, লেন্সের ক্ষমতা মাপা হয় কোনটায়, ডায়াপ্টারে মাপা হয়। অপশান বি হবে। অনেকবার করেছি কোয়েশ্চেনটা, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখবে অনেক এক্সামে এটা রিপিট করে। তো একেরটা কী হচ্ছে, অপশান বি, ডায়াপ্টার। নেক্সট কোয়েশ্চেন দেখবে, বল একটি কী রাশি, মানে কোন রাশি হবে, স্কেলার না ভেক্টর না এককবিহীন রাশি হবে নাকি নান হবে, মানে কোনোটিই নয়। তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। বল মানে কি, যেটা ফোর্সটা, আর ফোর্সের কি হয়, ধরো একটা বস্তু আছে, এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হলো, বলটা কোন দিক থেকে প্রয়োগ করা হচ্ছে সেটা আমরা বলতে পারছি, উপর থেকে না নিচ থেকে না এই সাইড থেকে না এই সাইড থেকে, তার মানে কি তার একটা দিকও থাকছে, তার মানে কি তার একটা মানও থাকছে আর দিকও থাকে, আর মান আর দিক যদি দুটোই থাকে তাহলে সেটা কি হয়, সেটা ভেক্টর রাশি হয়। এই কারণে আমরা বলকে কি বলবো, ভেক্টর রাশি। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, অক্সিজেনের অণুতে কতগুলি পরমাণু থাকে। অক্সিজেনের অণুতে মানে কি, দেখো অক্সিজেন মানে কি, O2 হয় না, তার মানে কতগুলি পরমাণু থাকে, মানে একটা অক্সিজেন মিলে এটা কী তৈরি করবে, O2 তৈরি করবে। ক্লিয়ার তো? কারণ সিঙ্গেল অবস্থায় তারা থাকতে পারে না। বোঝা গেল, তাহলে কত হচ্ছে, 2 হবে, অপশান এ হবে 3-এরটা। ক্লিয়ার? অপশান এ হবে 3-এরটা। নেক্সট কোয়েশ্চেন দেখবে, সুক্রোজ হয়, সুক্রোজ কী হচ্ছে, অপশানগুলো কী আছে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, আর কী আছে, গ্লুকোজ এবং ল্যাকটোজ। তো কী হবে, 5 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করো কোনটা হবে, তাহলে কোনটা হবে, অপশান এ হবে, চারটা কী হবে, অপশান এ হবে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হবে। ক্লিয়ার? সুক্রোজ এই দুটো নিয়ে তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন দেখবে, জড়তার নিয়ম সর্বপ্রথম কে দেয়, কে কে আছে, অপশানগুলোর মধ্যে বলবে কোনটা, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে। জড়তা ব্যাপারটা কি, কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে আর বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে সেই বস্তুটা চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, আবার গতিশীল বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে এই বস্তুটা গতিশীল অবস্থায় থাকবে, এটাই হচ্ছে জড়তার নিয়মটা। বোঝা গেল, এটা কে বলেছিল, ফার্স্ট অপশান বি হবে, কি হবে, নিউটন হবে, কি হবে, নিউটন হবে, 5-এর বি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখবে, হোয়াইট ভিট্রিয়াল কি, হোয়াইট ভিট্রিয়াল কি আছে, অপশানগুলোর মধ্যে কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কোনটা হবে, একটা কি আছে, FeSO4, ZnSO4, MgSO4, আর কি CuSO4, তাহলে কোনটা হবে, এটা অপশান বি হবে, ZnSO4, জিঙ্ক সালফেট। ক্লিয়ার তো? অপশান বি হবে 6-এরটা। নেক্সট কোয়েশ্চেন দেখবে, হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের বিন্যাস, মানে হাইড্রোজেন কী করবে, একটি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে হিলিয়ামের মতো আচরণ করবে, তাহলে সেটা কি স্টেবল থাকার জন্য হয়, তাহলে এই প্রকৃতি আর কার দেখা যায়। দেখো ক্লোরিন, ধরো ক্লোরিনের মধ্যে কত থাকে, 17 ইলেকট্রন থাকে, তাই তো, সেটা যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে 2, 8, 7 হবে, আর এই 7-এর মধ্যে যদি আর একটা ইলেকট্রন সে জোগাড় করতে পারে তা কি অষ্টক পূরণ হয়ে যাবে ক্লোরিনের, তখন কি সে স্টেবল থাকতে পারবে, তাহলে এটা কাদের মধ্যে এর মতো দেখা যাচ্ছে, তাহলে এই ক্লোরিনের মধ্যেও দেখা যাচ্ছে। আর ক্লোরিন মানে কি, ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে দেখা যাবে, আর এরা কোন গ্রুপে, এরা হচ্ছে হ্যালোজেনের মধ্যে থাকে। ক্লিয়ার তো? অপশান বি হবে, 7-এরটা কী হচ্ছে, অপশান বি, হ্যালোজেন হবে। নেক্সট কোয়েশ্চেন দেখবে, সবজি রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস কি, কি আছে, টোবাকো মোজেক ভাইরাস, কলিফ্লাওয়ার মোজেক ভাইরাস, আর কি অ্যাডেনো ভাইরাস, আর কি কোনোটি না, নান আছে, তাহলে কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো তোমরা, তাহলে কোনটা হবে, অপশান যে কটা আছে তার মধ্যে কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, তো অপশান বি হবে এটা, আর এটা কী হবে, অপশান বি হবে, কলিফ্লাওয়ার মোজেক ভাইরাস। তো নেক্সট দেখবে, প্রকৃতিতে গ্রিন হাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোনটি সর্বাধিক সক্রিয়, মানে কোনটি সর্বাধিক সক্রিয় হবে, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তো একদম ইজি কোয়েশ্চেন হবে এটা, বাট রিপিট করাই কোয়েশ্চেনটা, ঠিক আছে, তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, কোনটা হবে 9-এরটা, তাহলে কোনটা হবে, অপশান এ হবে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। ক্লিয়ার তো? নেক্সট দেখবে, যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো কি, ভিটামিন এ, ঠিক আছে, এটা এ, ভিটামিন ডি, ভিটামিন কে, এটা কে, আর ভিটা, আর কি আছে, ফলিক অ্যাসিড। তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো কোনটা হবে, একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাট ইজি কোয়েশ্চেনটা, ঠিক আছে, খুব রিপিট করে এই টাইপের কোয়েশ্চেন, তাহলে কোনটা হবে, যে উপাদান রক্তে জমাট বাঁধতে সাহায্য করে তাহলে সেটা কোন, কোনটা হবে, কে হবে, ভিটামিন কে হবে, অপশান সি হচ্ছে 10-এরটা, মানে রক্ত যে জমাট বাঁধতে তাহলে সেটা সাহায্য করবে কে, ভিটামিন কেটা সাহায্য করবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখবে, কোনো ধাতব তারের মধ্যে দিয়ে কোন প্রকার কণার প্রভাবকে তড়িৎ প্রভাব বলা, মানে একটা ধাতব তার থাকে এই তারের মধ্যে থেকে বা ধাতুর মধ্যে থেকে কোনটার প্রভাবকে তড়িৎ প্রভাব বলা, সেটা কি ধাতুতে মুক্ত অবস্থায় কী থাকে, ইলেকট্রন থাকে, তা এটা যদি ফ্রি অবস্থায় থাকে তাহলে সেটা কী হয়, তাহলে সেটাকেই তড়িৎ প্রভাব বলে থাকি আমরা। ক্লিয়ার তো? তাহলে সেটা কী হচ্ছে, ইলেকট্রন হচ্ছে,
কোন ধাতব ও তারের মধ্যে দিয়ে কোন কণার প্রবাহকে, কোন কণার প্রবাহকে ইলেকট্রনের প্রবাহকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখবে, কোষের তৎকালীন শক্তি উৎপাদনের জন্য মানে ইনস্ট্যান্ট যেটা এনার্জি পাওয়া যায় শক্তি উৎপাদনের জন্য নিম্নলিখিত কোনটি দেওয়া হয়? একদম সিম্পল কোশ্চেন, এটা অনেক প্লেয়ারদেরও দেওয়া হয়, ঠিক আছে, প্লেয়ারদের বেশি ইউজ করে থাকে এটা। তাহলে কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, কী আছে? প্রোটিন, ভিটামিন সি, গ্লুকোজ আর কি সুক্রোজ। তাহলে কোনটা হবে? অপশান সি হবে, কী হবে? গ্লুকোজ হবে। 12টা কী হবে? অপশান সি, গ্লুকোজ দেওয়া হয়। কী বলছে? দুটি তলের অনিয়মিত এর পরিমাণ স্বরূপ কী হয়, মানে ধরো একটা তল, এটা ইরেগুলার সার্ফেস আছে, একটা সার্ফেস আছে মানে অনিয়মিত, আর একটা সার্ফেস আছে, তো এদের মধ্যে কী তৈরি হবে, এদের মধ্যে কী ফ্রিকশান তৈরি হয়, কী তৈরি হবে? ফ্রিকশান মানে ঘর্ষণটা তৈরি হবে, অপশান এ হবে, কী হবে? ঘর্ষণ তৈরি হবে। 5 সেকেন্ডের মধ্যে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে, সেশনটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো নেক্সট দেখবে, এটা ভালো কোশ্চেন, এম ভরের একটি বস্তু ভি বেগে একটি দেওয়ালে গিয়ে ধাক্কা খায়। ধরো একটা দেওয়াল আছে এখানে, আর এখানে এই যে বস্তুটা আছে, বস্তুর ভর কত? এম, আর বেগ ভি। তো এই বস্তুটা এখানে গিয়ে দেওয়ালে গিয়ে, এই যে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো, আবার কী বলেছে, একই বেগে ফিরে আসে, মানে সেম বেগেই আবার কী করবে, রিটার্ন চলে আসবে। ধরো এইভাবে আবার সেম বেগে রিটার্ন চলে আসলো বস্তুটা, তখন কি ভি বেগেই চলে আসবে। তাহলে দেখো প্রথমে এটা কী বলছে, ভর বেগের পরিবর্তন বলেছে, তার মানে ভর বেগটা মানে কি, ভর ইনটু বেগ। প্রথমে ভর বেগ এম ভি ছিল, আর এখনও ভর বেগ কী হবে, এম ভি থাকবে, কিন্তু দেখো এইটা এইটা এইদিক বরাবর যাচ্ছিলো, কিন্তু এইটা আবার এইদিকে বিপরীত দিকে আসছে, তার মানে মাইনাস সাইন নিয়ে সে চলে আসবে, মাইনাস সাইন নিয়ে চলে আসলো এবার। আর এদিকে কি পরিবর্তনের জন্য কী হবে, মাইনাস দেওয়া হবে, কারণ ভর বেগের পরিবর্তন কতটা ডিফারেন্স হচ্ছে, কতটা চেঞ্জ হচ্ছে, তার জন্য আমরা মাইনাস সাইন দিচ্ছি। তাহলে এখান থেকে কী হবে, এম ভি, আর এই মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে, আর এই এম ভি বেরোবে, তাহলে কী হবে, 2 MV হবে, বোঝা গেল? তাহলে কোনটা হবে, অপশান এ হবে, ক্লিয়ার? বি করো না, জিরো করো না। অনেকে কী ভাববে যে এম ভি নিয়ে গেলো আবার এম ভি নিয়ে চলে আসবে, ডিফারেন্স করলে কি আমরা জিরো পেয়ে যাবো, কিন্তু এটা ভুল হয়ে যাবে, ক্লিয়ার? তার কারণ হচ্ছে যখন এটা যাচ্ছে তখন এই দিক বরাবর তার সাইনটা ছিল, কিন্তু এই দিকে যখন ফিরে আসবে তখন উল্টো দিকে সে রিটার্ন করছিলো, ওর জন্য আমরা মাইনাস সাইনটা এখানে এই যে দিচ্ছি, ক্লিয়ার? তো এই কারণে 2 MV আমাদের বেরোচ্ছে, তাহলে অপশান এ হবে 14টা। নেক্সট দেখবে, যে পরমাণু বাইরের কক্ষপথে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, মানে বাইরের কক্ষপথটা পুরো ফুলফিল থাকলো ইলেকট্রন দ্বারা, তাহলে কী হবে, তাদের যোজ্যতা কত হবে, মানে পুরো যদি থাকে, মানে ধরো অষ্টক যদি পূর্ণ থাকে তাহলে সে কি স্টেবল অবস্থায় আছে, তাহলে তার আর কি কোনো যুক্ত হওয়ার কোনো দরকার নেই অন্য কারোর সাথে, তাহলে কি সে কী হবে, যোজ্যতা কী হবে, জিরো হয়ে যাবে, অপশান ডি হবে। খুবই ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট দেখবে, কী হচ্ছে, কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়, খুব ভালো কোশ্চেন, স্ট্যাটিক পার্ট হিসাবে এটা মনে রাখবে, তাহলে কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে নিজের আগে অ্যান্সার করো, কি আছে, টিন, নিকেল, দস্তা আর কি লোহা আছে, তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, তো কোনটা হবে, এটা নিকেল হবে, অপশান বি হবে, কি নিকেলকে বলা হয় কি কপার ডেমন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবে, পিঁপড়ে কামড়ে কি নিঃসৃত হয়, মানে পিঁপড়ের কামড়ে কি নিঃসৃত হয়, মানে পিঁপড়ে যদি কামড়ায় তাহলে কোন অ্যাসিড নির্গত হয়, তাহলে সেটা কী হবে, ফর্মিক অ্যাসিড, ফর্মালিন, ফর্মালডিহাইড আর কি আছে, ফসজিন আছে, ঠিক আছে। তো 5 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করো, কোনটা হবে, তাহলে কোনটা হবে, আমরা সবাই জানি কি এটা ফর্মিক অ্যাসিড থাকে, পিঁপড়ে হলে কী থাকে, ফর্মিক অ্যাসিড থাকে, এই কারণে ফর্মিক অ্যাসিড নিঃসৃত হবে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখবে, মার্চ গ্যাসে নিচের কোনটি থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কোনটি থাকে, এটা রিপিট করবে এই কোশ্চেনটা, দেখবে WBP-র জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। তো কোনটা হবে, মার্চ গ্যাসে কোনটা থাকে, ইথেন, মিথেন, অ্যাসিটিনিল আর কি প্রোপেন আছে, ঠিক আছে, অ্যাসিটিলিন তো হবে না, তাহলে কোনটা হবে, অপশান বি হয়ে যাবে, কী হবে, মিথেন হবে, এর মধ্যে যে কটা আছে ইথেনও হবে না, অ্যাসিটিলিনও হবে না, প্রোপেনও হবে না, কী হবে, অপশান বি হয়ে যাবে। নেক্সট দেখবে, কী বলছে, কোনটি সাবান প্রস্তুতিতে ব্যবহার করা, মানে সাবান তৈরিতে ব্যবহার করা হয় কোনটি, ZnO NaOH আর কি আছে, CH3OONa আছে আর কি কোনোটি নয়, তা কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, তো কোনটা হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, কীভাবে NaOH ইউজ করা হয়, NaOH, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়। তো নেক্সট কোশ্চেন দেখবে, ফিমার হাড়টি কোথায় পাওয়া যায়, একদম সিম্পল কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব রিপিট করে এই টাইপের কোশ্চেন, যারা বলো যে এই টাইপের কোশ্চেন আসবে কি না, হ্যাঁ এই টাইপের কোশ্চেনই আসে বেশি এক্সামে, ঠিক আছে, কিন্তু তোমরা সিলি মিস্টেক করে দাও, ওখানে নেগেটিভ খেয়ে যাও তোমরা, ঠিক আছে। তো কোনটা হবে, করোটিতে, বাহুতে, পায়ে আর কি মুখমণ্ডল, তো কোনটা হবে, 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, তাহলে কোনটা হবে, ফিমার হাড় কোথায় দেখা যায়, সবসময় মনে রাখবে ফিমার হাড় কোথায় দেখা যায়, পায়ে দেখা যায়, অপশান সি হবে। নেক্সট কোশ্চেন দেখবে, উদ্দীপনার জন্য দায়ী কোনটি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আর কি অ্যাড্রিনাল গ্রন্থি আর কি লালা গ্রন্থি, উদ্দীপনার জন্য সবসময় দায়ী হয়ে থাকে কোন গ্রন্থিটি, একদম ইজি কোশ্চেন বাট রিপিট করে এই টাইপের কোশ্চেন, বারবার বলি যে ইজি কোশ্চেনগুলোই বেশি রিপিট করে থাকে, তাহলে কোনটা হবে, অপশান সি হয়ে যাবে, অ্যাড্রিনাল গ্রন্থি, কী হবে, অ্যাড্রিনাল গ্রন্থি। নেক্সট কোশ্চেন দেখবে, সামুদ্রিক আগাছা থেকে কী পাওয়া যায়, একদম সিম্পল, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর কি আছে, আয়োডিন আছে, তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো, কোনটা হবে, কোন অপশানটা ক্লিক করো, কোন অপশানটা হবে, কোনটা হবে, আয়োডিন হবে, অবভিয়াসলি আয়োডিন হবে, ঠিক আছে, 22টা কী হচ্ছে, ডি হবে। নেক্সট দেখবে,
হার্ট অ্যাটাকের কারণ কী? ঠিক আছে, রক্তের শর্করা, রক্তের প্রোটিন, রক্তে কোলেস্টেরল, রক্তে ইউরিয়া, তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে নিজেরা ফার্স্ট আনসার করো, ঠিক আছে? আর সেশনটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করে রাখো। তো কোনটা হবে? রক্তে কোলেস্টেরলের জন্য, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখবে, খাদ্যের পাচন শুরু হয় কোথা থেকে? সেটা বলেছে, মুখবিবরে, যকৃতে, ক্ষুদ্রান্তে আর কি বৃহদান্তে। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে আনসার করো, ঠিক আছে? তাহলে কোনটা হবে? অপশান এ হবে। কী হবে? মুখবিবরে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখবে, নিম্নলিখিত মধ্যে কোনটি মশাবাহিত রোগ নয়, মানে মশার দ্বারা কোন রোগটি হয় না, সেটা বলেছে কি? ডেঙ্গু তো হয়, ম্যালেরিয়াও হয় আর কি, গোদও হয়। তাহলে কোনটা হয় না? অপশান ডি হয়, গয়টার, ঠিক আছে? এটা আয়োডিনের অভাবে হয়। গয়টারটা কী হয়? গলগণ্ড যেটা আর কি, সেটা আয়োডিনের অভাবে হয়ে থাকে। তো এই 25 কোশ্চেন ছিল, এই 25 কোশ্চেনে তোমরা কতগুলো ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে জানাও, আর সেশনটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাও, আর এখনও যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর প্রতিটি ক্লাসের নোটিফিকেশান ওখান থেকে পেয়ে যাবে। আর তোমাদের 8টার সময় রিজনিংয়ের ক্লাস আছে, ঠিক আছে? রিজনিংয়ের ক্লাস থাকে প্রতিদিনই, ঠিক আছে? ওখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো আজ এই অবধি থাকবে।